চৌষট্টি সাতচল্লিশ, পঁয়ষট্টি তেইশ, একশো আঠাশ ও পঁচানব্বই, শেষ ছয় ইনিংসে তামিম ইকবালের রান, তিনটা হাফ সেঞ্চুরি আর একটা সেঞ্চুরি। অথচ তামিমের আরেকটা সেঞ্চুরি সুই সুই ইনিংস খেলার দিনে 44.3 ওভারে বাংলাদেশ অল আউট হলো মোটে 182 রানে। তামিম ইকবাল বাদে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন আর কেবল দুজন, সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ। সাকিব 29 এবং মিরাজ 14 রান করেন। লন্ডনের কেনিংটন ওভালে শক্তিশালী অস্ট্রেলিয়া দলের হয়ে ফাস্ট বোলার মিশেল স্টার্ক নেন 4টি উইকেট। টসে জিতে ব্যাট নেওয়ার পর ব্যাটিংয়ের একেবারে শুরু থেকেই অস্ট্রেলিয়ার বোলিং তোফের মুখে পড়েন বাংলাদেশের ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতেই উইকেটের পতন হতে থাকে, ব্যতিক্রম ছিলেন কেবল তামিম ইকবাল, 114 বল খেলেন, এর মধ্যে 6টি চার ও 3টি ছক্কায় করেন 95 রান। কেউ তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। একমাত্র সাকিবের সাথে চতুর্থ উইকেট জুটিতে 69 রান যোগ করেন তামিম ইকবাল, সেটি ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। নার্ভাস নাইনটিজে তামিম এই নিয়ে তিনবার আউট হলেন, আর এই তিনটা ইনিংসেই 95 রানের। এটাকে চাইলে নার্ভাস 90 ভাইব বলে দেওয়া যায়। এর মধ্যে প্রথমটা 2010 সালে জিম্বাবুয়ের বিপক্ষে, দ্বিতীয়টা 2015 সালের বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে।